হ্যালো স্টুডেন্ট, আজ আমি সমিস টিউটোরিয়ালের সেকেন্ড ভিডিওটি নিয়ে উপস্থিত হয়েছি। এখানে আমি আজ দশম শ্রেণীর ভূগোল বিষয়ের ভারতের ভূপ্রকৃতি অধ্যায়ের প্রস্থ বরাবর হিমালয় পর্বতের শ্রেণীবিভাগ সম্পর্কে আলোচনা করব। যে সেখানে যেমন এখানে আমি শুরু করেছি দক্ষিণ থেকে, তোমরা শিবালিক, হিমাচল, হিমাদ্রি, টেথিস, এবার তোমরা যদি চাও সেটা আবার উত্তর দিক থেকেও শুরু করতে পারো, মানে তখন উল্টো দিক থেকে কাউন্ট করতে হবে। মানে এক নম্বরে চলে যাবে টেথিস, দুই নম্বরে আসবে হিমাদ্রি, তিন নম্বরে আসবে হিমাচল, চার নম্বরে আসবে শিবালিক হিমালয়। সেটা তোমরা যেভাবে ইচ্ছা করতে পারো, কিন্তু সিকুয়েন্সিয়ালি করতে হবে, সিকুয়েন্সটা ঠিক রাখতে হবে। মানে মাঝখানে ব্রেক করা যাবে না যে আমি শিবালিক লিখলাম, তারপরে হিমাদ্রি লিখলাম, তারপরে টেথিস, শেষে হিমাচল, সেটা কিন্তু করা যাবে না। এবার আসি শিবালিক হিমালয়ের কথা। আমাদের বইয়েতে বিভিন্ন বড় বড় ধরনের লিখে দেওয়া থাকে, ধরো কোনো অনেক বইয়েতে পয়েন্ট করা থাকে না, তো সেক্ষেত্রে অনেকের পড়তে অসুবিধা হয়। বেশিরভাগ স্টুডেন্টই মনে করি পড়তে অসুবিধা হয়, বা পড়তে অসুবিধা থেকে বড় কথা সেটা মাথায় রাখতে অসুবিধা হয়, মনে রাখতে অসুবিধা হয়। তো আমি সেজন্য এখানে সুবিধার জন্য কিছু পয়েন্ট করে নিয়েছি। যেমন আমরা যদি পরীক্ষার খাতায় এইভাবে লিখি যে শিবালিক হিমালয়, যে ফার্স্ট পয়েন্ট আসবে অবস্থান, তাহলে সেখানে হিমালয়ের সর্বদক্ষিণে অবস্থিত, অবস্থানটা আমি বলে নিলাম। দুই নম্বরে আসবে উচ্চতা ও প্রস্থ, এখানে গড় উচ্চতা হচ্ছে 600 থেকে 1500 মিটার এবং প্রস্থ 10 থেকে 15 কিমি। তিন নম্বর পয়েন্টে চলে যাচ্ছি পর্বতের পর্বতশ্রেণী, মানে কী কী উল্লেখযোগ্য পর্বতশ্রেণী এই শিবালিক হিমালয়ের অংশে দেখা যায়, সেটা হচ্ছে জম্মু, ডাফলা, মিরি, অবর ও মিশমিশ ইত্যাদি। তারপরে আসছি বৈশিষ্ট্য, কি বিশেষ বৈশিষ্ট্য এই শিবালিক হিমালয়ের রয়েছে। এক নম্বর, এটি পাললিক শিলা দ্বারা গঠিত। দু নম্বর হচ্ছে দক্ষিণ ঢাল খাড়া ও উত্তর ঢাল মৃদু। তিন নম্বর হচ্ছে একাধিক উপত্যকা বা দুন এখানে অবস্থিত, উল্লেখযোগ্য আমরা অনেকেই জানি দেরাদুন নামটা আমরা অনেকেই। দুই নম্বরে চলে যাচ্ছি এখানে হিমাচল হিমালয়, এখানেও পয়েন্টগুলো একই রেখেছি আমি, পয়েন্টের কোনো চেঞ্জ হয়নি। এখানে পয়েন্ট ফার্স্ট পয়েন্টও তাই অবস্থান শিবালিকের উত্তরে, মানে শিবালিক ছিল সর্বদক্ষিণে, এটা চলে গেল শিবালিকের উত্তরে অবস্থিত। উচ্চতা ও প্রস্থ কি, 3500 থেকে 4500 মিটার এবং প্রস্থ হচ্ছে 60 থেকে 80 কিমি। এবার পর্বতশ্রেণী কি, উল্লেখযোগ্য পর্বতশ্রেণীগুলি কি কি এখানকার, এখানকার বলতে হিমাচল হিমালয়ের পীর পাঞ্জাল, ধলাধর, মুসৌরি, নাকটিব্বা ইত্যাদি। প্রধান বৈশিষ্ট্য কি, প্রাচীন রূপান্তরিত শিলা দ্বারা গঠিত এই হিমাচল হিমালয়। আর দু নম্বর হচ্ছে অনেক সমান্তরাল উপত্যকা এবং পীর পাঞ্জাল, বানিহাল প্রভৃতি গিরিপথ এখানে রয়েছে। এখানে নতুন একটা শব্দ পাওয়া গেল গিরিপথ, যদি অনেকে এটা জানি, গিরিপথ হচ্ছে কি যে রাস্তাগুলো দিয়ে, গিরি মানে পাহাড়, পথ মানে রাস্তা, তার মানে পাহাড়ের যে রাস্তা বা পর্বতের যে রাস্তাগুলো এক পাহাড় থেকে আরেক পাহাড়ের অংশে যাওয়া যায় সেটাকে বলা হয় গিরিপথ। এবার পরবর্তীতে আমরা যাচ্ছি হিমাদ্রি হিমালয়, এখানেও কি অবস্থান, হিমাচল হিমালয়ের উত্তরে অবস্থিত। উচ্চতা ও প্রস্থ কি আছে, গড় উচ্চতা 6100 মিটার এবং প্রস্থ হচ্ছে 25 কিমি। এখানকার উল্লেখযোগ্য পর্বতশ্রেণীগুলি কি কি, মাউন্ট এভারেস্ট, কাঞ্চনজঙ্ঘা, মাকালু, ধলগিরি, অন্নপূর্ণা, কামেট ইত্যাদি। বৈশিষ্ট্য কি, গ্রানাইট ও নিজ শিলা দ্বারা গঠিত, দক্ষিণ ঢাল খাড়া, উত্তর ঢাল মৃদু, আর জেলেপ্লা, বুর্জিলা প্রভৃতি গিরিপথ এখানে অবস্থিত। নাম্বারটায় যাচ্ছে টেথিস হিমালয়, চার নাম্বারটায় টেথিস হিমালয়, মানে সর্বশেষ যেটা অংশটা সেখানে, এখানেও একই পয়েন্ট অবস্থান, হিমাদ্রি হিমালয়ের উত্তরে, উচ্চতা ও প্রস্থ 5500 থেকে 6000 মিটার এবং 40 কিমি, প্রস্থ হচ্ছে 40 কিমি। পর্বতশ্রেণীগুলো কি কি উল্লেখযোগ্য, এখানে উল্লেখযোগ্য পর্বতশ্রেণীগুলির মধ্যে হচ্ছে গডউইন অস্টিন, লিও পার্গেল, গাছের ব্রুম ইত্যাদি। বৈশিষ্ট্য, এক নাম্বার, প্রকৃতপক্ষে এটি একটি তুষারাবৃত্ত উঁচু মালভূমি। দু নম্বর বলেছে টেথিস হিমালয় ক্রমশ উত্তরে ঢালু হয়ে তিব্বত মালভূমিতে মিশেছে।
এই হচ্ছে চারটা অংশের বর্ণনা। প্রথমটা গেল শিবালিক, দ্বিতীয়টা আসবে হিমাচল হিমালয়, তারপরে হিমাদ্রি হিমালয়, সর্বশেষে বা সর্ব উত্তরে হচ্ছে টেথিস হিমালয়, যেটা ধীরে ধীরে তিব্বত মালভূমির সঙ্গে মিশে গেছে। তো আমার মনে হয় এইভাবে পয়েন্ট ওয়াইজ করে লিখলে পরীক্ষার খাতায় লিখতেও সুবিধে, যেমন 1 নম্বর, 2 নম্বর মনে রাখতেও সুবিধে, আর এইভাবে পয়েন্ট ওয়াইজ করে লিখলে একটু নম্বরটা ভালো পাওয়া যেতে পারে, এটা আমার মনে হয়। আমি একটা যেটা অংশ অ্যাড করেছি সেটা হচ্ছে এখানে একটা ছবি দেখতে পাচ্ছ তোমরা, সেই ছবিটা খুব ইজিভাবে করা আছে এবং এটা ইজিলি পরীক্ষার খাতায় করে দেওয়া যাবে ফ্রি হ্যান্ডে, পেন দিয়ে বা পেন্সিল দিয়ে। তোমরা যেভাবে পেন দিয়ে যদি কনফিডেন্স থাকে যে ভুল হবে না, তাহলে পেন দিয়ে করবে, কোনো অসুবিধা নেই। এই যে প্রথমে গঙ্গা সমভূমি, তার উত্তরে মানে দক্ষিণ থেকে শুরু হয়েছে শিবালিক, তারপরে হিমাচল, সর্ব উচ্চতা সম্পন্ন হচ্ছে হিমাদ্রি, তারপরে হচ্ছে টেথিস হিমালয়। এই ছবিটা এরকম বক্সের মধ্যে করে নিচে লিখে দিলে হবে, দক্ষিণ থেকে উত্তরে হিমালয়ের প্রস্থচ্ছেদ ও প্রস্থ বরাবর শ্রেণীবিভাগ, এটা দক্ষিণ, এটা উত্তর, এটা লিখে দিলেই আমার মনে হয় উত্তরটা কমপ্লিট হয়ে যাবে। আশা করি এই ভিডিওটা তোমাদের ভালো লেগেছে, যদি ভালো লাগে তাহলে তোমরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনটি প্রেস করে দেবে, যাতে আমার পরবর্তী ভিডিও আমি আপলোড করলে তোমরা নোটিফিকেশনটি পেয়ে যাও। এবং আরেকটা যেটা কথা বলার সেটা হচ্ছে যে এই আমি এই টিউটোরিয়ালটা খুলেছি ক্লাস 9 থেকে 12 অবধি জিওগ্রাফি রিলেটেড বা জিওগ্রাফি পড়ানোর জন্য। এবার এখানে কারো যদি কোনো চ্যাপ্টার ওয়াইজে কোনো অসুবিধা থাকে, যেহেতু এখন লকডাউনে তোমরা বাড়িতেই পড়ে আছো, স্কুলে যেতে পারছো না, তো তোমরা ইজিলি কমেন্ট বক্সে আমাকে বলতে পারো, আমি সেই চ্যাপ্টারটা নিয়েই একটা ভিডিও বানিয়ে ফেলতে পারবো, কোনো অসুবিধা নেই। বা কারো কোনো কোশ্চেন সম্পর্কে কিছু জানতে হলে সেটাও আমাকে কমেন্ট বক্সে জানাবে, সেই কোশ্চেনেরও অ্যান্সার আমি দেওয়ার চেষ্টা করবো।